নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। সামনেই শিবরাত্রির ব্রত, তো শিবরাত্রির ব্রত স্পেশাল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সাবুর পোলাও, একদম নিরামিষ একটা রেসিপি। আর এটা আপনারা যে কোনো উপোষের দিনেতে খেতে পারবেন, মানে যে কোনো বার ব্রতর দিনেতে আপনারা বানিয়ে খেতে পারবেন, ভীষণই সুস্বাদু খেতে হয়। আর সাবু দিয়ে বিভিন্ন ধরনের রান্নাবান্না আজকাল তো প্রায় উঠেই গেছে, সেইভাবে আর মানে বাড়িতে হয় না, আগে কিন্তু সাবু রান্না খুব প্রচলন ছিল। তো নতুন করে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এই দেখুন, এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি, আর সাবুর দানাগুলো দেখুন বেশ বড় বড়, আর এরকম একটু বড় বড় দানা সাবুগুলো নেবেন। একটা ছোট দানারও হয় আর একটা বড় দানা হয়, পোলাওটা বানানোর জন্য এরকম বড় বড় দানা সাবুই কিন্তু লাগবে। এই সাবুদের আরও অনেক নানান ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সাবুর পোলাও বানানোর আগে প্রথমে যেটা করতে হবে, সাবুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, একদম নর্মাল জল দিয়ে, নর্মাল ঠান্ডা জল দিয়ে ভালো করে আগে ধুয়ে নিতে হবে। সাবুটাকে দুবার করে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, ওই 1 কাপের মতো, 250 সাবুতে 1 কাপের মতো আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন সাবুটা ঠিক এইরকম হয়, অল্প করে আমি জলটা দিয়েছি, দেখুন কীরকম জলটা দিয়েছি, মানে সাবুটাতে খুব বেশি জল দিলে কিন্তু হবে না, একদম অল্প করে জলটা দিতে হবে। সাবুটাকে এরকম ভিজিয়ে আমি এটাকে রেখে দেবো ঘণ্টাখানেকের জন্য। এই পোলাওটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, গাজর, বিনস, কিছু মটরশুঁটি, সব ভালো করে ধুয়ে নেব। এতটা মটরশুঁটি লাগবে না, যতটুকু লাগবে আমি জলের মধ্যে নিয়ে নিয়েছি, আগে ভালো করে ধোব। আর কিছু কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা লাগবে, আর তার সাথে আলু নিয়েছি, আর একটুখানি আদা নিয়েছি। পোলাও বানানোর জন্য মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি, সমস্ত সবজিও কাটা হয়ে গেছে, আর আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, এখন উনানটা ধরিয়ে দিই। সাবুদানাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখুন পুরো জলটা টেনে নিয়েছে, নেওয়ার পরেতেই দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা চিনে বাদাম, বাদামগুলোকে তেলের মধ্যে আমি একটু ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে রাখা আলু। এই সাবুর পোলাও শুধু উপোষের দিনে না, আপনারা এমনি দিনেও বানিয়ে খেতে পারবেন, কারণ সবসময় তো আমরা রুটি, লুচি, পরোটা, ভাত, মুড়ি এইসবই খাই, কিন্তু মাঝে মাঝে একটুখানি মুখে স্বাদ চেঞ্জ করার জন্য না এইগুলো বানিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আর সাবু দিয়ে আগে আমি নানা কিছু ধরনের জিনিস বানিয়েছি, যেগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একটুখানি দেখে নেবেন। তো এর মধ্যে একটা যেটা আপনাদের ভীষণ ভালো লেগেছিলো সেটা হচ্ছে সাবুর পকোড়া, তো সাবুর একটা আমি পকোড়া বানিয়েছিলাম, সেটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছিলো, তো ওটারও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। লবণ, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, বিনস, ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো আদাকে গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি।
সবজিগুলোকে দু চার মিনিট ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। হালকা আছে, সবজিগুলোকে ভাজতে থাকবো, এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, সবজিগুলো ভাজতে ভাজতে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মতো অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবেন। অল্প পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এবার দিচ্ছি এক চামচ ঘি। এবার সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ভাজা বাদামগুলো সেটা। নামানোর আগে নুন মিষ্টিতে একটুখানি চেখে দেখে নেবেন। তো সাবুর পোলাও আমাদের একদম রেডি, এই দেখুন কত সুন্দর ঝরঝরে সাবুর পোলাও হয়েছে। দেখুন কেমন হয়েছে, আমার কাছে আছে বুবলু সোনা, আমার কাছে মা ডাকছে, মা মা এনো জল নিয়ে যাও, মা ওই ফোন ফেলবে রে, ওই রে যাও, যে মাকে দে, মাকে দে, মাকে দে, কেমন দুষ্টু হয়েছে, কেমন দুষ্টু হয়েছে, বসবে না, আমার উপস্থাপাস হলে তুই এরকম করে দেবে, মুখটা ছেড়ে গেল। বেগুন খেয়ে কেমন লাগে? সাধারণত এমনি সাবু সবাই দেখবেন খেতে চায় না, কিন্তু এইভাবে বানালে সবাই খাবে, সবাই খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা, তোমাকে দেবো, তোমাকে দেবো, দাঁড়া দিচ্ছি। আমাদের বুবলু সোনার ভালো লেগে গেছে, আবার দেবো, আবার দেবো, আচ্ছা দিচ্ছি 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 না, কোন স্থিরতা আছে দেখছেন বাবু, রান্না বান্না আমার হয়ে গেছে তো আর কিছু আনতে হবে না বাবা, রান্না হয়ে গেছে তো আমার, রান্না হয়ে গেছে, গামলা পামলা সব রেখে দিচ্ছে, তোমরা উপস্থাপাস দিনে এরকম বানিয়ে খেও দেখবে ভালো লাগবে, সব দিনই খেতে পারবে, ইচ্ছা করলেই খেতে পারবে, সকল বানিয়ে খেয়ে নিলো।